বাহাদুর শাহ পার্ক বাংলাদেশের রাজধানী ঢাকার লক্ষ্মীবাজারে অবস্থিত একটি ঐতিহাসিক পার্ক। এ স্থান বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী। দর্শক, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো বাহাদুর শাহ পার্কের ইতিহাস এবং দেখাবো পার্কের বর্তমান অবস্থা। ততক্ষণ সঙ্গেই থাকুন। বাহাদুর শাহ পার্ক ঢাকার অন্যতম প্রধান নৌবন্দর সদরঘাট এলাকায় ঢুকতেই লক্ষ্মীবাজারের ঠিক মাথায় অবস্থিত। পার্কটিকে ঘিরে 7টি রাস্তা একত্রিত হয়েছে। এর চারপাশে সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা সহ বেশ কিছু স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় থাকার কারণে এটি পুরান ঢাকার একটি অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে বিবেচিত। পার্কের উত্তর পাশে রয়েছে সেন্ট থমাস চার্চ, ঢাকার প্রথম পানি সরবরাহ করার জন্য তৈরি ট্যাঙ্ক। উত্তর পূর্ব কোণে রয়েছে ঢাকার অন্যতম কলেজ কবি নজরুল সরকারি কলেজ এবং ইসলামী হাই স্কুল। পূর্ব পাশে রয়েছে ঢাকার অন্যতম প্রাচীন বিদ্যালয় সরকারি মুসলিম স্কুল এবং দক্ষিণ পশ্চিম কোণে রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। পার্কের ঠিক উত্তর পশ্চিম পাশে রয়েছে ঢাকার জজকোর্ট। এছাড়া বাংলাবাজার, ইসলামপুর, শাঁখারি বাজারের মতো ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ বেশ কিছু এলাকা থেকে বর্তমান ঢাকার নতুন এলাকায় আসতে এই পার্ক এলাকার রাস্তাটি প্রধান সড়ক। আঠারো শতকের শেষের দিকে এখানে ঢাকার আর্মেনীয়দের বিলিয়ার্ড ক্লাব ছিল, যাকে স্থানীয়রা নাম দিয়েছিল আন্টাঘর। বিলিয়ার্ড বলকে স্থানীয়রা আন্টা নামে অভিহিত করত, সেখান থেকে এসেছে আন্টাঘর কথাটি। ক্লাব ঘরের সাথেই ছিল একটি মাঠ বা ময়দান, বা আন্টাঘর ময়দান নামে পরিচিত ছিল। 1858 সালে রানী ভিক্টোরিয়া ভারতবর্ষের শাসনভার গ্রহণ করার পর এই ময়দানে এই সংক্রান্ত একটি ঘোষণা পাঠ করে শোনান ঢাকা বিভাগের কমিশনার। সে থেকেই এই স্থানের নামকরণ করা হয় ভিক্টোরিয়া পার্ক। 1957 সালের আগ পর্যন্ত পার্কটি ভিক্টোরিয়া পার্ক নামে পরিচিত ছিল। 1857 সালের সিপাহী বিদ্রোহের পর এক প্রহসনমূলক বিচারে ইংরেজ শাসকরা ফাঁসি দেয় অসংখ্য বিপ্লবী সিপাহীকে। তারপর জনগণকে ভয় দেখাতে সিপাহীদের লাশ এনে ঝুলিয়ে দেওয়া হয় এই ময়দানের বিভিন্ন গাছের ডালে। 1957 সালে মতান্তরে 1961 সিপাহী বিদ্রোহের শতবার্ষিকী পালন উপলক্ষে এখানে একটি স্মৃতিসৌধ নির্মাণ করে পার্কের নাম পরিবর্তন করে রাখা হয় বাহাদুর শাহ পার্ক। সিপাহী বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল ইংরেজ শাসনের সমাপ্তির ঘটিয়ে মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহের শাসন পুনরায় আনার জন্য, তাই তার নামানুসারে এর নতুন নামকরণ করা হয় বাহাদুর শাহ পার্ক। আমরা সবসময় ঘুরতে আসি এই পার্কে, আমাদের অনেক অনেক ইতিহাস বহন করছে। তারপর এখানে সবসময় যে বাচ্চারা খেলাধুলা করছে, তারপর মানুষ হাঁটাচলা করে, মানুষের হাঁটাচলা করার জন্য এটা খুবই সুন্দর একটা জায়গা। এটা খুব সুন্দর একটা ইতিহাস বহন করছে অনেক দিন ধরে। এই বাহাদুর শাহ পার্কের নামটা প্রথমে ছিল ভিক্টোরিয়া পার্ক, এরপর নতুন করে এই পার্কের নাম দেওয়া হয়েছে বাহাদুর শাহ পার্ক। 19 শতকের প্রথমার্ধে ইংরেজরা এটি কিনে নেয়। তারা এটিকে একটি পার্কে রূপ দেয় এবং এর চারদিকে লোহা দিয়ে ঘিরে দিয়ে এর চার কোণায় 4টি দর্শনীয় কামান স্থাপন করে। অচিরে স্থানটি জীর্ণ হয়ে গেলে ভেঙে নবাব আব্দুল গণির উদ্যোগে একটি ময়দানের মতো তৈরি করা হয়। তখনও এর চারপাশে অনেক আর্মেনীয় বাস করত। 1840 সালেও এটি ছিল কয়েকটি রাস্তার মাঝে একটুকরো খালি জায়গায় বৃত্তাকার একটি বাগান। আর্মেনীয় ক্লাব ঘরের চার কোণায় বসানো সীমানা নির্দেশক 4টি ব্রিটিশ কামান পরবর্তীকালে তুলে এনে এই পার্কের চারদিকে বসানো হয়। এই পার্কের উন্নয়নে নবাব আব্দুল গণির ব্যক্তিগত অবদান ছিল। তার নাতি খাজা হাফিজুল্লাহর মৃত্যুর পর তার ইংরেজ বন্ধুরা জনাব হাফিজুল্লাহর স্মৃতি রক্ষার্থে চাঁদা তুলে 1884 সালে এখানে একটি স্মৃতিফলক স্থাপন করে। 1957 সালে সিপাহী বিদ্রোহের 100 বছর পূর্তি উপলক্ষে ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্টের উদ্যোগে এই স্থানে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। সিপাহী বিপ্লবের স্মরণে স্মৃতিস্তম্ভ এই পার্কের স্মৃতিসৌধুরী 4টি পিলারের ওপর দাঁড়ানো চারকোনা একটি কাঠামো। উপরে রয়েছে একটি ডোম, অপর পাশে রয়েছে একটি ওবেলিস্ক, যা ব্রিটিশ সাম্রাজ্য ও ভারতবর্ষের সম্রাজ্ঞী হিসেবে রানী ভিক্টোরিয়ার সিংহাসনে আরোহণ মনে করিয়ে দেয়। ভারতীয় উপমহাদেশে তথা বাংলাদেশে ব্রিটিশদের উপনিবেশিক শাসনামলের স্মৃতিবিজড়িত এই বাহাদুর শাহ পার্ক বিশেষ গৌরব বহন করে আসছে।
ডিম্বাকৃতি এবং লোয়ার রেলিং দিয়ে ঘেরা এই পার্কের পূর্ব এবং পশ্চিম পাশে দুটো প্রধান ফটক বা গেট রয়েছে। সেই থেকে ঢাকাতে আসছি, পরে আমার ভাই যখন আছে পড়াশোনা করে, তো ভাই আমাকে নিয়ে এসছে এখানে ঘুরতে। ইংরেজদের আমল থেকে একটা ঐতিহ্যবাহী জায়গা হিসেবে এটা পরিচিত রয়েছে। তো আমাদের উচিত এর রক্ষণাবেক্ষণ করা এবং ঠিকভাবে দেখাশোনা করা। প্রাচীন ও ঐতিহ্যবাহী পার্কটির পুরনো ঐতিহ্য ঠিক রেখে সংস্কারের মাধ্যমে নতুন রূপে সাজিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সংস্কারের মাধ্যমে এর আধুনিকায়ন করা হলেও প্রায় 200 বছরের পুরনো এই পার্কে বজায় রাখা হয়েছে পুরনো ঐতিহ্য। নতুন নকশায় সাজানো হলেও পুরনো কোনো কিছুই বদলানো হয়নি। ঐতিহ্যবাহী পার্কটির চারদিকে 12 ফুট চওড়া হাঁটার পথ তৈরি করা হয়েছে। বিভিন্ন জায়গায় রাখা হয়েছে ব্যায়ামের সরঞ্জাম। হাঁটার পথ ঘেঁষেই বেড়ে উঠবে ছোট ছোট সৌন্দর্যবর্ধক গাছ। পাশে থাকা বেঞ্চে বসে বিশ্রাম নেয়ার ব্যবস্থা রয়েছে। এছাড়া বৃষ্টির পানি ধরে রাখতে হাঁটার পথের নিচে খনন করা হয়েছে 4 ফুট গভীর ড্রেন। এর মাধ্যমে বৃষ্টির পানি সংরক্ষণ করে অতিরিক্ত পানি ভিন্ন ড্রেনের মাধ্যমে ছেড়ে দেওয়া হবে। একইভাবে ড্রেন থেকে পার্কে পানি ছিটানোর ব্যবস্থা রয়েছে। পাশেই সিপাহী বিদ্রোহ স্মৃতিস্তম্ভের মাঝের অংশ অনেকটা মঞ্চের মতো। এখানে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের ব্যবস্থা রয়েছে। এখানকার মানুষজন বিকালে সকালে সবাই এখানে ঘুরতে আসে, হাঁটাহাঁটি করতে আসে, স্টুডেন্ট, তারপর নানান পেশাজীবী মানুষ এখানে আসে। ভালো লাগার মতো এবং সমস্ত একটি প্রদর্শনীয় এই বিক্রিয়া। অন্যদিকে ওয়াকওয়ে ছাড়া পার্কের সবখানে কংক্রিট এরিয়ে নতুন নকশা প্রণয়ন করা হয়েছে। একই সঙ্গে এখানকার একটি গাছও যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে বিশেষ নজর রাখা হয়েছে। পাশাপাশি রোপণ করা হয়েছে বেশ কিছু গাছের চারা। আগে পার্কের দুটি স্মৃতিস্তম্ভ অন্ধকারে ঢাকা পড়ে থাকতো। সংস্কারের ফলে এতে যুক্ত হয়েছে আলোর ব্যবস্থা। এর মধ্যে আছে উচ্চ ক্ষমতা সম্পন্ন বেশ কিছু বাতি। পার্কের বাকি অংশে লাল রঙের আলোর ব্যবস্থা করা হয়েছে। অনেক ভালো, মানে আপনি জগিং এর জন্য যদি পুরান ঢাকার কথা পান, কারণ পুরান ঢাকা তো সব জায়গা হলেই করেন, তো আপনি যদি পুরান ঢাকার কথা পান তাহলে এটা পারফেক্ট জগিং এর জন্য। মানে সকালে বলেন রাতে এখনো সবাই জগিং করতেছে, আর আমাদের স্টুডেন্টদের জন্য তো আরো ভালো, আর আড্ডা দেওয়ার জন্য বেসিক্যালি, যে ফ্রেন্ড সার্কেল মিলে একটা হ্যাং আউট বা আড্ডা, সুন্দর। সন্ধ্যার পর ঐতিহাসিক বাহাদুর শাহ পার্ক ঢাকার মাঝে যেন এক অন্যরকম পরিবেশ।